আমার দাবি মানিব লাগিব, তারপরে সিন্দাবাড়ি সিন্দাবাড়ি পর্যন্ত বহাল রাখিব লাগিব। আমার দাবি ন্যায্য দাবি, আমার দাবি মানিব লাগিব। গাঁও কর্তন করা কোনো পদ্ধতি মানি লয় নহব। আমার দাবি ন্যায্য দাবি, আমার দাবি ন্যায্য দাবি, আমার দাবি ন্যায্য দাবি, দাবি ন্যায্য দাবি, আমার দাবি ন্যায্য দাবি। সিমলার পাঠন পুড়ি মারি যাবে, তন্ত্রমুক্ত করিব লাগিব, করিব লাগিব। আমার দাবি ন্যায্য দাবি, সিমলাবাড়ি পাঠন পটি মারি পঞ্চায়েত রাখিব লাগিব, দাবি ন্যায্য দাবি, আমার দাবি মানিব লাগিব, আমার দাবি মানিব লাগিব, আমার দাবি ন্যায্য দাবি, আমার দাবি মানিব লাগিব, আমার দাবি ন্যায্য দাবি, আমার দাবি, আমার দাবি ন্যায্য দাবি, আমার দাবি ন্যায্য দাবি। গাঁও কর্তন করা কেতে মানি লয় নহ, আমার দাবি ন্যায্য দাবি, ন্যায্য দাবি, ন্যায্য দাবি। আজি আমি পুঠিমারি নতুন বাজারের সম্মুখত সিমলাবাড়ি পার্ট ওয়ান পুঠিমারি গাঁও পঞ্চায়েতের ডেলিমেশনের মানে যুন্তু ডেলিমেশন হয়েছে, সেই ডেলিমেশনত আমার সিমলাবাড়ি পার্ট ওয়ান গাঁওখন ধীরেশ্বর তারাঙ্গা পরজীবীত অন্তর্ভুক্ত করেছে। তো সেই কারণে আজি আমি ইয়াতে প্রতিবাদ সাব্যস্ত করেছো আর বিভাগীয় কর্তৃপক্ষক আপনার মাধ্যমত জানাইছো যে যাতে সিমলাবাড়ি গাঁওখন পুঠিমারি গাঁও পঞ্চায়েততে বহাল থাকে। আর আমি মানে আমার যুন ধীরেশ্বর তারাঙ্গাপুর গাঁও পঞ্চায়েত আমার ইয়ারপরা বহুত দূরত হয় আর আমার পুঠিমারি পঞ্চায়েত যুন্ত সেই পঞ্চায়েত আমার সিমলাবাড়ি পার্ট ওয়ান গাঁওয়ারপরা 0.5 কিলোমিটার দূরত। গতি আমি এই কেউ মানি নলও যে আমি 0.5 কিলোমিটার দূরত আমার জিবি অফিস থাকা সত্ত্বেও আমি 10 কিলোমিটার দূরত আমি ধীরেশ্বর তারাঙ্গাপুর জিবিত অন্তর্ভুক্ত হম। তো আপনার জড়িয়ে আমি পুঠিমারি রাইজর হয়ে সিমলাবাড়ি পার্ট ওয়ান রাইজর হয়ে এখানে জানাও যাতে বিভাগীয় কর্তৃপক্ষই আকো বিবেচনা করে, বিবেচনা করে আমার সিমলাবাড়ি গাঁওখন পুঠিমারি জিবিতে অন্তর্ভুক্ত রাখে। যদি নকরে ইয়াত আমি ভয়াবহ আন্দোলনের হুঙ্কার দিছো, আমি যিকোনো পরিস্থিতিত যাবলৈ আমি সাজু আছো। আজি আমি ইয়াত একত্রিত হওয়ার মূল কারণটাই হল যে যোৱা 17 তারিখত যেটো আমার জিপি ডেলিমেশনের খসড়া উলাইছে তাত আমি দেখিবলৈ পাইছো পুটিমারি জিপির একটা গুরুত্বপূর্ণ অংশ, যাক আমি একথাত কবলৈ গেলে পুটিমারি গাঁও পঞ্চায়েতের মূল মেরুদণ্ড স্বরূপ অংশ। এই অংশখিনি আজি আমি দেখিবলৈ পাইছো এই ডেলিমেশনত পুটিমারি জিপির পৰা কর্তন করে ধীরেশ্বর তারাঙ্গাপুরত অন্তর্ভুক্ত করেছে। গতি এই কার্যক আমি গরিহণা দিছো আর ইয়া আমি কেতিয়াও মানি নলও। আমি পুটিমারি জীবিত আসিলো, আমি অনাগত দিনত পুটিমারি জীবিত থাকিম। আর এইখিনিতে যিসকল রাজনৈতিক নেতা আজি এই আমার লগত ষড়যন্ত্র করেছে তেখেতক আপনার জড়িয়ে আমি স্পষ্ট কব বিচারিছো যে অনাগত দিনত এনেকুৱা যদি ষড়যন্ত্র করে তেনেহলে কিন্তু ইয়ার পরিণাম ভয়াবহ হব। গতি ইতিমধ্যে আমি আমার ডিসি মহোদয়ক, আমার সিও মহোদয়ক, আমার বিলাসীপাড়া এসডিও বাইদক, আমার বিলাসীপাড়া সার্কেল অফিসার বাইদক, আমার নাইলগা ব্লকের ডেভেলপমেন্ট বিডিও স্যারক আমি ইতিমধ্যে আমার রাইজর ফলেরপরা আমি একটা কমপ্লেন দিছো। গতি তেওঁলোকৰ প্রতি আমার পূর্ণ আস্থা আর বিশ্বাস আছে যে তেওঁলোকে বিবেচনা করে যাতে সিমলাবাড়ি পার্ট ওয়ান গাঁওখন পুটিমারি জীবিতে বহাল রাখে। তার কারণে আমি সমূহ রাইজর ফলেরপরা ডিসি মহোদয়ক আমি বিনম্রভাবে অনুরোধ জানাইছো। আজি বড় দুঃখ আর পরিতাপর বিষয়, আমার এই পুটিমারি পঞ্চায়েতখন যেতিয়া গঠন হয় তেতিয়াই সিমলাবাড়ি প্রথম খণ্ডর কারণেই সিমলা পুঠিমারি গাঁও পঞ্চায়েত গঠন হয়েছিল। আজি দুঃখর বিষয় পুঠিমারি গাঁও পঞ্চায়েতখন ধীরেশ্বর গাঁও পঞ্চায়েত অন্তর্ভুক্ত করার কারণে আমি বহুত দুঃখিত। আমি কেতিয়াও এটা মানি নলও,
আর পুঠিমারি গাঁও পঞ্চায়েত আমার জিপি অফিস হল আমার ইয়ারপর হাফ কিলোমিটার আর যদি আমি ধীরেশ্বর জিপি যাব তো আমার ব্রহ্মপুত্র নই পার হয়ে যাব লাগবে। গতি আমি বিভাগীয় কর্তৃপক্ষক অনুরোধ জানাইছো যাতে আমার সিমলাবাড়ি প্রথমখণ্ড যে পুঠিমারি গাঁও পঞ্চায়েত আসিল ঠিক তেনে রাখব লাগবে। যদি ইয়াত কোনো বিকল্প ব্যবস্থা করা হয় তেনহলে আমি অহা নির্বাচন ভোট বর্জন করবো। আমি সিমলাবাড়ি প্রথমখণ্ড রাইজ কেউ আমি ভোট নিদিম আর ইয়ারপর কোনো একটা ক্যান্ডিডেট আমি ইলেকশনত থিয় হবলে নিদিম, এইটা আমার ঐক্যবদ্ধ।